বাচ্চারা তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তোমাদের কেজি ওয়ানের পিঙ্কি মিস। তোমরা তো এখন স্কুলে আসতে পারছো না, বন্ধুদের সঙ্গে, মিসদের সঙ্গে, কারোর সঙ্গেই তোমাদের দেখা হচ্ছে না। আমাদেরও ভালো লাগছে না তোমাদের দেখতে না পেয়ে, কিন্তু তাও তো একটু পড়াশোনা করতে হবে। আজ আমি তাই তোমাদের একটু পড়াবো। আজ আমরা কী পড়বো বলো তো? ইংলিশ রাইমস পড়বো। তোমরা তোমাদের রাইমস বই চেনো? এই দেখো, এটা তোমাদের রাইমস বই। তোমাদের কাছে তো অনেক বই আছে। এই দেখো, এই বইটার নাম কী বলো তো? লিটল মাস্টার্স রাইমস। তোমরা সবাই বইটা খোলো। এই দেখো, এখানে থ্রি লেখা আছে, থ্রি নম্বর পেজ, অর্থাৎ তিন নম্বর পৃষ্ঠাটা সবাই খোলো। এখানে রাইমসটার নাম কী লেখা আছে? আর্লি টু বেড। আমরা আজকে এটা পড়ব। তাহলে পড়ি। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। দেখো, এখানে বিছানার ওপরে একটা ছোট্ট দিদি ঘুমাচ্ছে, পাশে আবার একটা ছোট্ট পুতুলও ঘুমাচ্ছে, আর এই দেখো এখানে একটা জানলা, জানলাটা খোলা। এ দেখো সূর্যমামা উঠে পড়েছে, সকাল হয়ে গেছে তো, আর এখানে একটা পাখি বসে আছে। আর দেয়ালে এটা কী টাঙানো বলো তো? তোমরা কিন্তু এটা সবাই চেনো, এটা ঘড়ি। এখানে 1 থেকে 12 অবধি লেখা আছে, তোমরা তো এগুলো শিখেছ। ঘড়ির মাধ্যমে আমরা সময় জানতে পারি। তাহলে এবার দেখো এখানে কী বলেছে, আর্লি টু বেড মানে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া। আর্লি টু বেড অ্যান্ড, যদি তোমরা তাড়াতাড়ি ঘুমাতে যাও, অ্যান্ড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, মেক্স এ ম্যান হেলদি, কেমন মানুষ তৈরি হবে তোমরা? হেলদি মানে স্বাস্থ্যবান, ওয়েলদি মানে সম্পদশালী, অ্যান্ড ওয়াইজ অর্থাৎ জ্ঞানী। তাহলে তোমরা রাইমসটা আমার সঙ্গে আরেকবার বলো। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এখানে হেলদি বলা হয়েছে কেন বলো তো? হেলদি মানে কী বললাম? স্বাস্থ্যবান। তোমরা যদি তাড়াতাড়ি ঘুমাতে যাও এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তাহলে তোমাদের শরীরটা ভালো থাকবে, তোমরা হয়ে উঠবে স্বাস্থ্যবান। আর কী বললাম? ওয়েলদি মানে সম্পদশালী। স্বাস্থ্যই তো আমাদের বড় সম্পদ। আর তাছাড়া তোমরা এখন পড়াশোনা করছো, বড় হয়ে চাকরি করবে, অনেক সম্পদের অধিকারী হবে। আর ওয়াইজ মানে জ্ঞানী, তোমরা যেহেতু পড়াশোনা করছো অনেক জ্ঞান লাভ করবে, তাই হয়ে উঠবে জ্ঞানী। এই রাইমসটা ভালো করে মুখস্থ করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।